রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব, ইন আতানি নাহারান কাবিল তো, যদি দিনে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। তো আরেক হাদিসে আল্লাহ নিজেই বলেন, মান্নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, ও বান্দা তুই আমাকে ডাকতে দেরি, আমি আল্লাহ ওয়াদা করছে বন্ধু বন্ধু দিব তো আপনার উম্মতকে দিব, সুখের জীবন দিব, নিরাপত্তার জীবন দিব, উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার জীবন আপনার উম্মতকে আমরা দিব, উলাইকা লাহুমুল আমান, আপনার উম্মতকে দিব তো দিব আমি দুনিয়াতে, রিস্কুন কারী দারুণা অতীত রিজিক দিব, আপনার উম্মতকে আমি ক্লান্ত করে দিব। হায় হায় হাদিসে ওয়াদা করেছিলেন, তারজুকুহুম কামা ইয়ারজুকুত তাইর, পাখি যেরকম পালি এরকম তোমাদেরকে পালবো, তোমরা আমার বন্ধুর উম্মত, তোমাদেরকে সুখের জীবন দিব, তোমাদেরকে নিরাপত্তার জীবন দিব। হায় দিছিলেন দিছিলেন, কিন্তু আমরা হারায় ফেলছি, কেন জানেন? আমরা হারায় ফেলছি, আজকে আমরা হারায় ফেলছি, হারায় গেছে, যার কারণে সব আছে ওই সুখের জীবন, সব আছে শান্তি নাই, সব আছে বস্তু আছে কিন্তু সুখ নাই, শান্তি নাই। কারণ বললাম না যে আমরা নবীর সাথে ধোকা করছি, আমরা নবীর সাথে প্রতারণা করছি, আল্লাহ রসুলের জিন্দেগি ছাড়ছি, জীবন ছাড়ছি, আল্লাহ রসুলের আদর্শ ছাড়ছি। এই জন্যই আমি বলছি আমরা কপাল পড়া উম্মত, আমরা হতবাগা উম্মত, আমরা নিমখ হারাম উম্মত, আমরা অকৃতজ্ঞ উম্মত। অথচ নবী আমাদেরকে বুঝাইতে চাইছেন চলে যাবে, আমি আলোচনা করতেও চাই না। বাইজিদ ইসলামী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন, আমাদের এলাকার কুকুরগুলো আমাদেরকে দেখলে যে চিৎকার দেয়, তো লেখছে কুকুরগুলা চিৎকার দেয় না আমাদেরকে দেখলে সতর্ক করে। তুমি কিতাবে লেখছেন কুকুরগুলা কি বলে, তুমি লেখছেন কুকুরগুলা বলে, ইয়া ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচাস না কেন, তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচাস না কেন, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে বাঁচা যা আল্লাহর গজব থেকে বাঁচা। কারো জন্য তো জমিন ব্যবহার করবে, রাখতে দেরি, উহাউবিলু বাতনি খাদরা, পেটটা সবুজ শ্যামল করতে দেরি হবে না, পেটটা সবুজ শ্যামল হবে, সবুজ শ্যামল বোঝেন, আরে বোঝেন সবুজ শ্যামল কি, বাগান বানাইতে দেরি করবে, পেটটা বাগান বানাই দেবে, আর কারো জন্য বাগান হবে না, ইয়াদখুলুল আগলালু বাদুহা ফি বাদ, এই দিকের হাড্ডি গুলো ওই দিকের হাড্ডি ভিতরে দুই কাপ কাগজ বানায় ফেলবে, কাগজ কাগজ বানায় ফেলবে, বিলকুল চাপ দিয়া কাগজ বানায় ফেলবে, শুধু কাগজ বানাবে না, হায় হায় কাগজ বানাইলে যদি শেষ হয়ে যেত, টানা 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 কেয়ামত পর্যন্ত জন্য জাহান্নামের গর্ত বানায় দিবে, গর্ত। চলেন একটা কাহিনী মনে উঠলো, এই জন্য সত্য কাহিনী শুনে আরি, দেখি আপনারা বোঝেন কিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার থেকে চলে যাওয়ার পরে যখন মদিনা ফিরে আসছেন, আল্লাহর রাসূলের অনুরোধে, আজান দিবেন না দিবেন না দিবেন না, হাসান হুসাইনের অনুরোধে যখন আজান দিতে দাঁড়াইছেন, আর আজান যখন দিতেছিলেন, আজান যখন দিতেছিলেন, তো মদিনার ভিতরে কান্নার রোল চলতেছিল, রোল কান্না, নারী পুরুষ সব কাঁদতেছিল, জারো কাতার, আজানের যে কান্নার আওয়াজ বেশি ছিল মদিনায়, ওই তো বাচ্চা মার কোলে বৈসা মাকে দেখতেছে আর বলতেছে, মা কাদিস তো কাদিস কেন, তো বলছে বেলাল ফিরে আসছে, ওই যে আজানের ধ্বনি হইতেছে, আল্লাহর রসুলের জামানায় বেলাল আজান দিত, বেলাল মদিনা ছেড়ে চলে গেছে, রসুলের অনুরোধে আবার মদিনায় আসছে,
হয়তো দুই একদিন থাকবে, আজান দেওয়ার অনুরোধ করা হয়েছিল, বেলাল আজান দিতে রাজি ছিল না, হাসান হোসাইনের কথায় আজান দিতে শুরু করছে, ওই আগের দৃশ্য আমাদের চোখের সামনে ভাসা উঠছে, বিদাউল্লাহ রসুলের জমানার দৃশ্য কথা মনে ওঠা, চোখের পানি ব্যাটা ধরে রাখতে পারতেছি না। তো ছোট বাচ্চা কি বলে জানে, তো বাচ্চা বলে মা বেলাল তো ফিরে আসলো, আজানের ধ্বনি তো হলো, তোমাদের মন ঠান্ডা হলো, চোখ দিয়া পানি জ্বললো, আমাকে বল মা আমাদের রসুল কবে ফিরে আসবে, আমরা রসুলকে কবে দেখব, আমাদের মন কবে ঠান্ডা হবে। পরিবেশ ছিল পরিবেশ, আজকে আমাদেরও নেশা আছে, ওনাদেরও নেশা ছিল, আমাদের নেশা হলো পুরুষের নেশা তিনটা, কামানা খানা সোনা, মা বোনদের নেশা চারটা, পাকানা সাজনা সাজানা সোনা, নিজেকে সাজাবে আর কি করবে ঘরটাকে সাজাবে আর ঘুমাবে, সাহাবাদের এই নেশা ছিল, কারণ আল্লাহ রাসূল চোখে দেখে আসেন, এখানে ব্যথা ছিল, এই জন্য ফিরে আসেন যে উম্মত যেন জান্নাত না হারায়। তা আমি যেখান থেকে শুরু করছি ওইখানে আবার চলে আসছি, থাকা যাবে না এখানে, চলে যেতে হবে, কারো থাকা যাবে না, বয়স কিন্তু ছোট, পুঁজি কিন্তু অল্প, পুঁজি কিন্তু অল্প, দৌড়াইতেছি সবাই, কারো দৌড় বাকি নাই, সব আমরা ছুটতেছি দৌড়াইতেছি, যান যান বেশি দূরে যেতে হবে না, আপনাদের এইখানে চোখ তিন রাস্তা আছে একটা, ঠিক না, একটা আপনাদের এদিকে ঢুকছে, একটা পটিয়ার দিকে গেছে, চিটাঙ্গের দিকে আসছে, ঠিক না, এইখানে সকালে যে দাঁড়ায় দেখেন মানুষ কিভাবে ছোটে, যদি জিজ্ঞাসা করা হয় এত জোরে ছুটিস কেন, কেউ সিএনজি তে দেখবেন লটকায়া পর্যন্ত যাইতেছে, ঠিক না, দেখেন মাঝে মাঝে লটকানো বোঝেন, বসার জায়গা পায় না, বেড়া যেতেছে, কেউ দেখবেন পাশে লটকায় লটকায় যেতেছে, হয় আমরা ছুটতেছি সবাই দৌড়াইতেছি, আশা নিয়া যে ছোট্ট জীবনটা আমি সুখের বানাবো, সুখের বানাবো, এই জন্য দৌড়াইতেছি। খায়ের যাহো কেটা আমার আলোচ্য বিষয় না, আমি যেটা বুঝাইতে চাইতেছি ছোট্ট জীবন চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে নাই, যতদিন থাকব, যদিও আমাদের এখানে আশা সুখ, কিন্তু জানি না সুখ কোথায়, কিন্তু দৌড়াইতেছি না দেখা না দেখা, কিন্তু দৌড়াইতেছি সবাই দেশ থেকে দেশান্তর, হয় কত মানুষের জীবনই তো প্রবাস জীবনে কেটে গেল, প্রবাস জীবনে কেটে গেল, জীবনই কেটে গেছে প্রবাসে প্রবাসে, কত মানুষেরই তো বাহিরে বাহিরে জীবন কেটে গেছে, ছোট্ট জীবন আশা ছিল সুখ, কসম খোদা আল্লাহ চাইতেছে রসূলও চাইতেছে যে আমরা শুধু দুনিয়ায় সুখী না হই, আমরা আখেরাতেও সুখী হই, যেটাকে কোরআন সাআদাত বলে, আমরা দুনিয়াতেও সুখী হই আখেরাতেও সুখী হই, কিন্তু আমাদের এখানে ঢোকসে আসছে যে আমরা উন্নত হইলে সুখী হব, উন্নত হইলে কি হব, উন্নত হইলে, উন্নত বোঝেন, কি বোঝেন, মাটির ঘর থেকে বিল্ডিং হইলে, টিনের ঘরের থেকে পাকা হইলে, ছনের ঘরের থেকে টিনের হইলে, উন্নত হইলে আমরা সুখী হব, এটা হলো আমাদের এইখানে ঢুকা, এইখানে বসা, যে আমরা উন্নত হইলে সুখী হব। আরেকটা বর্তমান শিক্ষা আমাদেরকে শিখাইতেছে, আমাদের লাইফ স্টাইল, লাইফ স্টাইল বোঝেন, লাইফ স্টাইল পরিবর্তন হইলে আমরা সুখের হব, সুখ দুটা আমাদের এখানে বোঝা গেছে, যার কারণে আমরা ছুটতেছি উন্নত হওয়ার জন্য ছুটতেছি,
কসম খোদার মেরা দোস্ত, চলে যেতে হবে 60-70 বছরের জীবন, আসতেছে আখেরাত সামনে, দায়া আসতেছে, দৌড়ে আসতেছে কিন্তু এত দ্রুত গতিতে। এই জন্য আমি বলতে পারি, আমরা জন্ম দিতে দেরি, আমাদের যাত্রা শুরু হতে দেরি করে নাই, আমাদের যাত্রা কিন্তু চলমান। কোন দিকে আমাদের যাত্রা চলমান? আমরা কবরের দিকে চলমান, আমরা আখেরাতের দিকে চলমান। আপনি আমি বসা আছি, আমাদের যাত্রা বসা নাই। আপনি আপনি আমি ঘুমায় আছি, যাত্রা ঘুমায় নাই। আপনি আর আমি উদাসীন, যাত্রা উদাসীন না, যাত্রা চলমান। এই জন্য কবি বুঝাইতে চাইছেন, ইয়াসুরুল মারুমা দাহাবান লাইয়ালি, বাচ্চা বড় হয়, মা বাবা খুশি হয়। কবি বলে, না তোমার খুশি হওয়া উচিত ছিল না, তোমার কান্না উচিত ছিল, কেননা তোমার সন্তান দুনিয়াতে পা রাখতে দেরি, তার যাত্রা শুরু হতে দেরি হয় না। সে কিন্তু কবরের যাত্রী, আখেরাতের যাত্রী। আমরাও কবরের যাত্রী, আখেরাতের যাত্রী। বিধা আমাদের নবীজি আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, কোন ত্রুটি করেন না বুঝাইতে। চোখের পানি ঝরায়া পর্যন্ত বুঝাইছেন, চোখের পানি ঝরায়া। হয় আমি আপনাদেরকে কেমনে এতগুলা সামনে নিয়ে আসব? এই জন্য কিতাবই আছে, ওয়াসায়া রাসূল, আল্লাহর রাসূল আমাদেরকে ওসিয়ত করছেন, এক একটা জিনিস বুঝাইছেন, হাতে কলমে দিয়া বুঝাইছেন, চোখের পানি ঝরায়া ঝরায়া বুঝাইছেন, প্রত্যেক কথায় এই কথা বইলা বুঝাইছেন, আমি কিন্তু চোখে দেখা নবীউল মুশাহাদ, চোখে দেখা দেখান আমাদেরকে বুঝাইছেন, তোমাদের যাত্রা চলমান 60-70 বছর, কিন্তু প্রত্যেকে পাবে এটাও সত্য না, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি 60-70 বছর বাঁচব। জানার কোনো মেশিন নাই, বিজ্ঞান এতটুকু উন্নত, এখন মেশিন লাগাইতে হয় না, আপনার সামনে নিয়ে ফ্ল্যাশ দিবে, জ্বর বলা দিবে, কতটুকু আছে করুণা আইসা, ওই মেশিন চলে আসছে, এখন আর গায়ে লাগাইতে হয় না। এয়ারপোর্টে গেলে এখন দেখা যায় দূরের থেকে আপনাকে এরকম করে, বড় মেশিন আছে, আপনার হাত দিয়ে দৌড়তেও হবে না, আপনি সামনে যাবেন, অনেক দূরে দাঁড়াবেন, জ্বর বলে দিবে মেশিন, জ্বর কতটুকু আছে, কোন মেশিন আবিষ্কার হয় নাই, আপনার আমার ভিতরে লাগায় বলে দিবে আপনার আমার বয়স কত, গেছে কতটুকু, বাকি আছে কতটুকু, এটা কোন মেশিন আবিষ্কার হয় না। এই জন্য আল্লাহ রাসূল সতর্ক করছে, আসবাহ তাফালা তান্তাদিলিল মাসা, সকাল কল্লা তো বিকালের অপেক্ষায় থেকো না, আমসাই তাফালা তান্তাদিলিস সাবাহ, বিকাল মিলল তো সকালের আশায় থেকো না, ফালা তাদরি বি আইয়ি ওয়াক্তিন তামুত, ও মানুষ তুমি জানো না কখন মরবে, সকালে না বিকালে। এই জন্য সূর্য ওঠে যখন, হয়তো আপনারা হয় কর্ণফুলী থানার আন্ডারে, ঠিক না, কর্ণফুলীর মানুষ বলে সূর্য আলো দিতে দিতে ওঠে, না 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 না, সূর্য আলো দেয় বটে, কিন্তু পিছনে চিৎকার দেয়, চিৎকার যদি ওই চিৎকার লাউড স্পিকারে দেওয়া হয় না, কারো কানে বাড়ি খায় না, কারো কান পর্যন্ত পৌঁছে না, কিন্তু আমি হাদিস দিতেছি আপনাদেরকে, সূর্য চিৎকার দিতে দিতে ওঠে, আনা ইয়াউমুল জাতি, ও মানুষ, ইয়া ইবনা আদম, ও মানুষ আমি নতুন দিন, আলা আমালিকা শাহীদ, তোর কর্মের উপরে আমি সাক্ষী, ফাকদানি সুবর্ণ সুযোগ মনে কর, লান আউত ফি হায়াতিকা আবাদা, হতে পারে আমি তোর জীবনে আর কোনদিন ফিরা নাও আসতে, আর কোনদিন তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস, হতে পারে আমার উঠার খবর আর কোনদিন তোর কানে নাও আসতে, হায় হায় হায়, সূর্য চিৎকার দিতে দিতে ওঠে, জমিন প্রতিদিন শতবার চিৎকার দেয়, জমিন প্রতিদিন শতবার চিৎকার, ইয়া ইবনা আদম, এক একটা অবস্থার উপরে চিৎকার দেয়, অবস্থার উপরে, যখন কেউ হাসে তো নিচের মাটিটা চিৎকার, যখন কেউ কাঁদে তো নিচের মাটিটা চিৎকার, যখন কেউ চলে তো নিচের মাটিটা চিৎকার, যখন কোন ফুর্তি করে আনন্দ করে তখন নিচের মাটিটা চিৎকার দেয়, যখন কখনো রং তামাশা করে হয় রঙ্গ লীলায় যখন লিপ্ত হয় তখন নিচের মাটিটা চিৎকার দেয়, এক একটা শব্দ হাদিসে আছে।
আমি শুধু একটাই শুনাই, জমিন চিৎকার দেয় বলি শতবার, তামশি আলা বাহরি মাসিরু কাফি বাতনি, মানুষ আমার পিঠে চলো, আমার পেটে আসবেই আসবে, তুমি আমার পেটে আসবে। তখন তুমি আমার ব্যবহার দেখবে, ব্যবহার তো দুই ধরনের ব্যবহার আছে, আল্লাহ রসুল ব্যবহার বলা দিচ্ছে, জমিন কি ব্যবহার করবে, কারো জন্য তো জমিন ব্যবহার করবে, রাখতে দেরি উহাউবিলু বাতনি খাদরা, পেটটা সবুজ শ্যামল করতে দেরি হবে না, পেটটা সবুজ শ্যামল হবে, সবুজ শ্যামল বোঝেন, আরে বোঝেন সবুজ শ্যামল কি, বাগান বানাইতে দেরি করবে না, পেটটা বাগান বানাই দেবে, আর কারো জন্য বাগান হবে না, ইয়াদখুলুল আগলালু বাদুহা ফি বাদ, এই দিকের হাড্ডি গুলা ওই দিকের হাড্ডি ভিতরে দুইটা কাগজ বানায় ফেলবে, কাগজ বানায় ফেলবে, বিলকুল চাপ দিয়া কাগজ বানায় ফেলবে, শুধু কাগজ বানাবে না, হায় হায় কাগজ বানাইলে যদি শেষ হয়ে যেত, টানা 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 টানা, কিয়ামত পর্যন্তর জন্য জাহান্নামের গর্ত বানায় দিবে, গর্ত জাহান্নামের গর্ত, জমিন প্রতিদিন বলে হে চলেন, আপনারা বাইজির বোস্তামি রহমতুল্লাহ আলাইহির এলাকার মানুষ ঠিক না, বেশি দূরে না তো বাইজির বোস্তামি ঠিক না, আছে আর না আছে এটা নিয়ে কোনো আমার আলোচনা নাই, আমি মাইনেই নিলাম আপনারা বাইজির বোস্তামির এলাকার লোক, ওইখানে আদৌ কবর আছে কি নাই এটা নিয়ে আমার কোনো আলোচনা নাই, আমি আলোচনা করতেও চাই না, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন আমাদের এলাকার কুকুরগুলো আমাদেরকে দেখলে যে চিৎকার দেয়, তো লেখছে কুকুরগুলো চিৎকার দেয় না আমাদেরকে দেখলে সতর্ক করে, তুমি কিতাবে লেখছেন কুকুরগুলো কি বলে, তুমি লেখছেন কুকুরগুলো বলে ইয়া ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচাস না কেন, তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচাস না কেন, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ তুই তোকে বাঁচা যা আল্লাহর গজব থেকে বাঁচা, কুকুর দেখলে চিৎকার দেয় এটাই কুকুর বলে, দুই তিন দুই তিন বার যাকে আওয়াজ দিছে পরিচিত হয়ে গেছে তাকে আর আওয়াজ দেয় না, কুকুর ভাবে আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, নতুন যাকে দেখলে দেখলেই তাকে আওয়াজ দেয় আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুই তোকে বাঁচা আল্লাহ গজব থেকে, আগেরটাও বলি শুনে নেন, তারপরে কুকুর বলে লা তুতিক ইকাবা, তুই আল্লাহর আযাব সইতে পারবি না, ও মানুষ যদিও তুই পাপ দেখা সইতে পারবি তুই আল্লাহর আযাব সইতে পারবি না, তুই আল্লাহর আযাব সইতে পারবি না, আপনাদের বাইজিদ বোস্তামির কবরে যে জিজ্ঞাসা করে তুমি এটা বলছো কি বলো না, যদি এখানে থাইকা থাকে তো কবর থেকে চিৎকার দিয়া বলবে হ্যাঁ আমি এটা বলছি না লেখছি, হ্যাঁ আল্লাহওয়ালারা লেখা গেছেন হয় বর্ষা এখানে পানি হয় ব্যাঙ আওয়াজ দেয় ঠিক না, আওয়াজ দেয় না ঘরের ব্যাঙও দেখবেন আওয়াজ দেয় ঠিক না, গরকুনি ব্যাঙ বলে যেটা ঘরের কোনায় কোনায় থাকে, এখন তো বিল্ডিং শিল্ডিং হয়ে গেছে এই জন্য ব্যাঙ আর ডরে ঢোকে না ঠিক না, যেটা ভাঙ্গা পড়ে কিনা আমি চাপায় পড়ি কিনা, আগে ঢুকতো কেন টিনের ঘর ছিল বেড়া ছিল এমন পড়লেও এমন বেশি ক্ষতি হতো না ঠিক না, এই জন্য আগে পাওয়া যেত ঘরকুনি ব্যাঙ, এখন কিন্তু ঘরকুনি ব্যাঙ পাওয়া যায় না, আমার সময় নাই কিন্তু এই জন্য, নাহলে আপনাদেরকে আমি শুনাইতাম এক একটা প্রাণী আওয়াজে বলে তো বলে কি ব্যাঙ কি বলে, এক একটা প্রাণী আল্লাহওয়ালারা লিখে গেছেন কিতাবে আছে নাই এমন না, এক একটা জিনিস আমাদেরকে সতর্ক করে, আমাদের রসূল আমাদেরকে সতর্ক করছেন তোমাদের পুঁজি অল্প 60-70 বছর, ও আমার উম্মত তোমরা জান্নাত ছাড়া আসো এটা আমি চাই না, বিদায় চলে যেতে হবে, চলে যেতে হবে, যেমন এখানে বসায় আনিছি এই ছোট্ট জীবনটাও একটু সুখে থাকতে চাই,
ছোট্ট জীবনটাও গুছাইতে চাই। আল্লাহ রাসূল বলতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের এই ছোট্ট জীবনটাও গুছাইতে হবে, চিরদিনের জীবনটাও গুছাইতে হবে, যেটা শুরু হবে শেষ হবে না। কিন্তু আমি চাই না তোমরা জাহান্নামে যাও, আমি চাই না তোমরা জাহান্নামে যাও। এই জন্যই তো এক হাদিসে বলছেন আল্লাহ রাসূল, বুখারীতে আছে, আমি তোমাদেরকে কোমর তোরা জাহান্নাম থেকে বাঁচাইতে চাইতেছি। ইন্নি হাজিসুকুম আনি নার, আমি কোমর তোরা তোমাদেরকে জাহান্নামের থেকে বাঁচাইতে চাইতেছি। কোমর তোরা জান কই গ্রামের বুখারি খোলেন, পটিয়ার বুখারি খোলেন, যে বুখারির ছেলেদেরকে জিজ্ঞাসা করেন এই রেওয়ায়েত আছে না নাই, আল্লাহ রাসূল বলেছেন কোমর তোরা তোমাদেরকে জাহান্নামের থেকে বাঁচাইতে চাইতেছি। তারপরে নিজের উপরে আফসোস করছে, আফসোস আমি তোমাদেরকে বাঁচাইতে পারতেছি না, তোমরা তো পতঙ্গের মতো জাহান্নামের দিকে, জাহান্নামের ভিতরে পড়তে চাইতেছে, আল্লাহ রাসূল আমাদেরকে বাঁচাইতে চাইতেছে, ছোট্ট জীবন তো সুখে থাকে এটা চাইতেছে। রাগ হয় না মেরে দোস্ত, যার দিলে ব্যথা ছিল যে আমাদের জন্য ওয়াদা নিয়ে আসছেন হায়াতুন তাইয়িবা। আমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। তো আরেক হাদিসে আল্লাহ নিজেই বলেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, ও বান্দা তুই আমাকে ডাকতে দেরি, আমি দৌড়াই আয়েশা তোকে বুকে নিতে দেরি করি না।